ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর তখন মানুষ ফসল বিমার নাম শুনেছে, ফসল বিমা, ধানের বিমা, গাছের বিমা, মানুষের বিমা হয়তো না এই রাজ্যের মধ্যে, দুনিয়ার শ্রেষ্ঠ যে মানুষ তার বিমা হতো না এই রাজ্যের মধ্যে, আজকে ফসল বিমা হয় এই রাজ্যের মধ্যে। আর মাতাবাড়ি অঞ্চলে আমি আদরের বিধায়ককে ধন্যবাদ জানাবো, যেখানে কৃষকদের জন্য উনি কাজ করেছেন তাতে গর্বিত হয় যে প্রধানমন্ত্রীর ফসল বিমার মাধ্যমে 4,394 জনের বিমা করে দেওয়া হয়েছে। যদি তার ফসল খারাপ হয়ে যায় তো এলজিএমের দরজায় গিয়ে ধাক্কা দিতে হবে না, বিডিওর কাছে যেতে হবে না,